মালয়েশিয়ায় আগামীকাল থেকে জারি হচ্ছে নতুন নিয়ম, বাতিল হচ্ছে পুরনো বিধিনিষেধ। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল তথা পয়লা এপ্রিল থেকে মালয়েশিয়ায় স্থানীয় পর্যায়ে উত্তরণ শুরু করছে। দেশটির সরকারের ভাষ্যমতে ট্রানজিশন টু এন্ডেমিসিটি কার্যকর হলে দেশটির বাসিন্দারা সামান্য কতক এসওপি ব্যতীত স্বতঃস্ফূর্ত জীবনযাপন করতে পারবেন। তবে একটি এসওপি বলবৎ থাকবে এবং তার অধীনে নয়টি নির্দেশনা অবশ্যই দেশটির সকল বাসিন্দাকে মেনে চলতে হবে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী দাতুক শ্রী ইসমাইল সাবরিয়া খুব জানিয়েছিলেন, এখন থেকে দেশটিতে ব্যবসা পরিচালনার জন্য আর কোনো সময় বেঁধে দেয়া নেই। অর্থাৎ এখন থেকে দিনের মধ্যে ২৪ ঘন্টার যে কোনো সময় দোকান খোলা অথবা বন্ধ রাখা যাবে। তবে এক্ষেত্রে সকলকেই মাস্ক পরা বাধ্যতামূলক হিসেবে এখনও রাখা হয়েছে। মসজিদ এবং উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ থাকছে না এবং সেখানেও সামাজিক দূরত্ব আরোপ করা হচ্ছে না। তবে সেখানেও মাস্ক পরা বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন রাজ্যের সরকারকে নির্দেশনা দেওয়া হয়েছে সে সকল স্থানে ঝুঁকি মূল্যায়ন বিবেচনায় সেখানকার মসজিদগুলোতে প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এবং ঝুঁকি মূল্যায়নের পাশাপাশি মন্ত্রিপরিষদ কোয়ার্টেটের সুপারিশগুলো নিয়মিত অধ্যয়ন করার পর এই ব্যাপারটি আবারও আপডেট করবে। দেশটির প্রধানমন্ত্রী তখন জানিয়েছিলেন, আগামী পয়লা এপ্রিল থেকে শুরু হওয়া ট্রানজিশন টু এন্ডেমিসিটি পর্যায়ে প্রবেশ করছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। এদিকে শুক্রবার দেশটি মহামারী পর্যায়ে প্রবেশ করলেও জনসাধারণকে আত্মতুষ্ট না হওয়া এবং আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করার জন্য মনে করিয়ে দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খায়রা জামানউদ্দিন। জামানউদ্দিন বলেন, রূপান্তর পর্বের সময় জনসাধারণকে এখনও মাস্ক পরা বাধ্যতামূলক রাখা হয়েছে এবং কোভিড-১৯ বিস্তার রোধে টেস্ট, রিপোর্ট, আইসোলেশন, ইনফর্ম, সিক ইত্যাদি অনুশীলন করতে হবে। কোভিড-১৯ বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে সকলকে বুস্টার ডোজ গ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি। এ বলেন, আমরা আগামীকাল স্থানীয় পর্যায়ে উত্তরণ করব। ওমিক্রন তরঙ্গ নিয়ন্ত্রণে রয়েছে, আমাদের দেশে বর্তমানে ট্রান্সমিশন রেট রয়েছে 0.88%, জনস্বাস্থ্য ব্যবস্থার যথেষ্ট ক্ষমতা রয়েছে, তবে আসুন আমরা সকলে মিলে এটিকে প্রতিরোধ করি। এই মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী দাতুক শ্রী ইসমাইল সাবরিয়া খুব ঘোষণা করেছিলেন, দেশটি স্থানীয় পর্যায়ে উত্তরণ শুরু করবে পয়লা এপ্রিল থেকে এবং এ তারিখ থেকেই মালয়েশিয়ার সীমান্ত খুলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য। এক্ষেত্রে বেশ কিছু শর্ত সাপেক্ষে তারা প্রবেশের অনুমতি পাবেন দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালয়েশিয়ায়। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।